যদি 35 দাবি হয়ে যায় তাহলে আমি মূলাটা ভেঙে বাসায় যাব, আর যদি 35 দাবি না হয় মূলাটা গলায় দিয়ে আমি বাসায় যাব। আচ্ছা আপু আপনি একটু বলুন, আপনি কোথা থেকে আসছেন এবং কি করছেন? আচ্ছা আমি মিরপুর থেকে এসেছি, ঢাকা মিরপুর থেকে এসেছি। আমি ইংলিশে অনার্স করেছি, এমবিএ করেছি সিটি ইউনিভার্সিটি থেকে। আচ্ছা এখন বর্তমানে আমি একটু প্রাইভেট কোম্পানিতে আছি। আমি আন্দোলনে হচ্ছে প্রায় 4-5 মাসের মতো হচ্ছে হয়েছি। আচ্ছা এটার পিছনে একটা কারণ আছে, আমি আপনাদের কারণটা বলছি। আমার যখন একটা আবেদন করতে চাচ্ছিলাম, তখন আমি আবেদন করার সময় আমি দেখতে পাচ্ছিলাম যে আমি ভেবেছি হয়তো 31 বছর হওয়া আগ পর্যন্ত হয়তো আবেদনটা করা যাবে, কারণ 30 আমার তো 31 বছর শেষ হয়নি। আমি যখন আবেদন করতে যাচ্ছিলাম তখন আমার ইনভ্যালিড লেখা উঠেছে যে চাকরির আবেদনের বয়সীমা শেষ। তখন আমার খুব খারাপ লাগছিল যে আমি হয়তো আর কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারি যে 35 নিয়ে অনেক ভাই বোনেরা কাজ করছে। তখন থেকে আমি হচ্ছে এই 35-এর যে পেজ আছে এখানে জড়িত আছি। আচ্ছা আমি অনেক জায়গায় বলেছি মূলা ঝুলিয়ে মূলার যে দাম আছে আমার কিন্তু সেই দাম নেই। আচ্ছা মূলার দাম দেখেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির সাথে মূলার ও কিন্তু একটা দাম হয়েছে। কিন্তু আপনি দেখেন আমি আমার বাবা মা আমাকে এই পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত পড়াতে আমাকে কত টাকা খরচ করেছে। আজকে দেখেন আমি যদি চাকরিতে না বসতে পারি, আজকে যদি কোনো চাকরির আবেদনের মধ্যে আমি অ্যাপ্লাই করতে না পারি, সেখানে আমার এই উচ্চ শিক্ষিত হওয়া আমার কাছে মনে হয় আমার বাপ মার কাছে আমি বোঝা, সেখানে আমার মনে হচ্ছে যে মূলার যে দাম আছে আমার সেই দাম নেই। আজকে যদি 35 দাবি হয়ে যায় তাহলে আমি মূলাটা ভেঙে বাসায় যাব, আর যদি 35 দাবি না হয় মূলাটা গলায় দিয়ে আমি বাসায় যাব। আপনি দেখবেন যে অনেক ছেলে মেয়ে যদি আজকে 35 না হয় এটার জন্য অনেকে আত্মহত্যা করবে, এরকম অনেক ঘটনা আপনারা দেখবেন এবং পূর্বে আপনারা অনেক ঘটনা দেখেছেন। আমি লাস্ট টাইম বলেছি আপনাদেরকে একটা ভাইয়া ফ্রাস্ট্রেশনে সে আত্মহত্যা করেছে। আমি একটা মেয়ে হিসেবে যদি আমার ফ্রাস্ট্রেশন আসতে পারে, একটা ছেলের কতখানি ফ্রাস্ট্রেশন আপনি চিন্তা করেন। আমি চিন্তা করতে পারি যে হ্যাঁ আমার বিয়ে হলে আমার হাজবেন্ড আমাকে দেখবে, আমার ফ্যামিলি আমাকে দেখবে, কিন্তু ভাইয়া আমি তো এভাবে চাই না। আমার হাজবেন্ড আমাকে কিভাবে দেখবে? আমি আমার যোগ্যতা দিয়ে আমি প্রমাণ করতে চাই যে আমি আসলে কোথায় যেতে চাই। তো চাকরির যদি 35 বছর না করা হয়, অর্জিত সার্টিফিকেটটা পেতে যদি আপনার 25 থেকে 26 বছর সময় লাগে, সেখানে যদি সেশন জট থাকে 2.5 থেকে 3 বছর এবং তার সাথে যদি আপনার থাকে কোভিড-19 মতো মহামারী, তাহলে কি আপনি মনে করেন আমাদের এই 4-5 বছরও আমাদের জন্য হাতে ছিল? আমরা তো সেই সুযোগটাও পাইনি। তবে আমি এই জন্যই চাই আমাদের চাকরির বয়সীমা 35 করা হোক। আপনি দেখবেন আরেকটা বিষয়, যখন গড়ায়ু আপনার 57 বছর ছিল আজ থেকে 32 বছর আগে, তখন কি হয়েছিল? তখন চাকরির বয়সীমা 27 থেকে 30 করা হয়েছে। আজকে কেন 32 বছর পর কেন চাকরির বয়সীমা 30 আটকে আছে আপনি বলেন, এটা কি যোগ্য? অবশ্যই আপনাকে 32 বছর পরে এখন যেহেতু গড়ায়ু বেড়েছে, আজকে 78 বছর গড়ায়ু, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন না 35টা যৌক্তিকতা? এটা তো আমাদের ন্যায্য অধিকার, এটা তো হচ্ছে আমাদের নিজেদের অধিকার। তো আমি মনে করি আজকে এই মূলাটা যেন আমরা ভেঙে বাসায় যেতে পারি, মূলাটা যেন আমরা আজকে দেখেছি আপনারা যে অভিনব যে আন্দোলন করছেন দীর্ঘদিন যাবত, এবং কম কত 30 তারিখ থেকে লাগাতার আন্দোলন করছেন, এবং সেই ক্ষেত্রে আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা কোনো সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা বা কারোর সাথে যোগাযোগ হয়েছে কিনা আপনাদের? জি, আমাদের যারা হচ্ছে এই কেন্দ্রীয় কমিটির মধ্যে যে ভাইয়ারা আপুরা আছে, ভাইয়ারা হচ্ছে অলরেডি এই বিষয়ে যোগাযোগ করেছেন এবং আমরা একটা মানে কি বলে সুখবর পাচ্ছি আমরা ভাবছি, এবং যেহেতু আসন্ন নির্বাচন সামনে, এটাই তো মুখ্যম সময়, আশা করছি 2018 সালে আপনি দেখবেন যে আমাদের যে 35 করার দাবি এটা কিন্তু ছিল। এবং আপনি দেখবেন যে জাতীয় সংসদে 10-12 বেশি এ হচ্ছে এটা নিয়ে কিন্তু কাজ করছে, হয়নি, তবে আমরা এবার আশাবাদী এবং আমাদের অনেকের সাথে কথা হয়েছে, বলেছে যে হ্যাঁ ওনারা বিষয়টা দেখবে, তবে সবাইকে একটু মাঠে চায়, এই জন্য আমি সবাইকে বলছি যে মাঠে আসার জন্য।